দিনে দিনে আমাদের দেশের ডলার রিজার্ভ কমছে আর কমছে ধারাবাহিকভাবে বৈদেশিক মুদ্রা রিজার্ভ কমছে গত তিন বছরে বাংলাদেশের রিজার্ভ প্রায় অর্ধেকে নেমে এসেছে 2023 সালের জুলাই মাসের তথ্য মতে বাংলাদেশের 1,49,00,000 অভিবাসী বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করছে 2022-2023 অর্থ বছরে 21.61 বিলিয়ন ডলার বাংলাদেশের ফর্মাল চ্যানেলের থ্রুতে রেমিটেন্স আকারে ঢুকছে কিন্তু কয়েকদিন আগে মাননীয় অর্থমন্ত্রী বলেন যে দেশে যে পরিমাণের রেমিটেন্স আসে তার প্রায় অর্ধেক হুন্ডির মাধ্যমে আসে তার মানে অ্যাকচুয়ালি আমাদের দেশের রিজার্ভে ডলার জমা হইতে পারত প্রায় 43 বিলিয়ন ডলার যেখানে এখন মাত্র হচ্ছে 21.61 বিলিয়ন ডলার মানে বিষয়টা এত সহজ না কিন্তু আপনারা বুঝতে পারছেন যে হুন্ডি জিনিসটা একটা দেশের জন্য কতটা ক্ষতিকর হতে পারে যদিও গত দুই বছরে প্রায় 1,00,000-এরও বেশি বাংলাদেশি মানুষ বিদেশে গেছে কিন্তু রেমিটেন্স বেড়েছে মাত্র 2.5% প্রশ্ন হচ্ছে যে কেন আমাদের প্রবাসীরা ফর্মাল চ্যানেলের থ্রু দে না গিয়ে তারা ইনফর্মাল বা হুন্ডির মাধ্যমে টাকা ট্রান্সফার করছে আর হুন্ডির জিনিসটাই বা কি এটার সুবিধা কি আর এটার ক্ষতির জায়গা কোথায় এইসব মিলে একটা প্রচন্ড অন্ধকার সাইড আপনাদেরকে তুলে ধরবো এই ভিডিওতে প্রথমে হুন্ডি জিনিসটাকে এটা আমরা একটু বুঝে নেই অনেক কঠিন কঠিন টার্মিনোলজি আছে সেদিকে আমরা না যাই ইজিলি বলতে গেলে হুন্ডি জিনিসটা একটা লিখিত আদেশ যেটার মাধ্যমে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা দিতে বাধ্য এটার সাথে সরকারের কোনো সম্পর্ক নাই একদম পার্সন টু পার্সন লেভেলে লেনদেন আর আপনি যদি সিম্পলি বেস্ট ওয়েতে টাকা পাঠাতে চান তাহলে আপনার ট্যাপট্যাপ সেন্ডের মাধ্যমে টাকা পাঠাতে পারবেন খুবই সহজে এই বিষয়ে আমরা পরে আলোচনা করছি এবার আরো সহজে বুঝাই বাংলাদেশ সরকার নিয়ম অনুসারে আপনি দেশের বাইরে প্রাইভেট ট্রাভেলে বছরে $12,000 বেশি নিয়ে যেতে পারবেন না বাইরে ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও ব্যাপারটা সেম যদি লিমিটের বেশি আপনি খরচ করতে চান সেক্ষেত্রে সরকারের বেশ কিছু কমপ্লিকেটেড পেপার ওয়ার্ক এবং প্রসেস আছে সেগুলোর মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে একইভাবে সাপোজ আপনি ইউএসএ থেকে বাংলাদেশে টাকা ট্রান্সফার করবেন টাকা পাঠাবেন সেই ক্ষেত্রেও আপনি হাইয়েস্ট $50,000 পাঠাতে পারবেন এইটা এখন একটা অনেক বড় সমস্যা যদি সাপোজ আপনি বাইরের দেশে একটা বাড়ি কিনতে চান বা গাড়ি কিনতে চান বাট এইটাই হুন্ডি ফেমাস হবার মেইন রিজন না কারণটা আপনারা অনেকে বুঝতে পারতেছেন যে কি এটা ইউজুয়ালি এমন হয় না যে মানুষজন $50,000 প্রতি মাসে পাঠাচ্ছে এটা ইউজুয়াল কেস না এনিওয়েজ ফেমাস হওয়ার অ্যাকচুয়াল কারণটা কি সেইটা একটু কাহিনী দিয়ে আপনাদেরকে বুঝাই কাহিনীতে যাওয়ার আগে একটা জিনিস খুব সহজে আপনাদেরকে বুঝে দিলে আপনারা বুঝে যেতে পারবেন সেটা হচ্ছে আপনি বা আপনার রিলেটিভস যারা দেশের বাইরে আছে তারা খুবই সহজে এই হুন্ডি টুন্ডি বাদ দিয়ে একদম ডিরেক্টলি দেশে টাকা পাঠাতে পারবেন ট্যাপট্যাপ সেন্ডের মাধ্যমে সেই সাথে পাবেন বেস্ট রেটস এবং গভর্নমেন্ট ইনসেন্টিভস তো আছে যেটা 2.5% আমি জাস্ট বলার জন্য বলতেছি না আমার নিজেরও ব্যাংক অ্যাকাউন্ট আছে ইউএস ব্যাংক অ্যাকাউন্ট ওখান থেকেও আমি রেগুলার বেসিসে বাংলাদেশে টাকা পাঠাই ট্যাপট্যাপ সেন্ডের মাধ্যমে ইভেন কয়েকদিন আগেও আমি 120 টাকা রেটে ডলার ট্রান্সফার করেছি আপনি একদম সহজে বাংলাদেশের যে কোনো ব্যাংকে অথবা বিকাশ নগদে আপনি ডিরেক্টলি ট্রান্সফার করে ফেলতে পারবেন এবং কোনো এক্সট্রা চার্জেস নাই এখন প্রশ্ন হচ্ছে আপনি কোথা থেকে টাকা পাঠাতে পারবেন ওয়েল ইউএসএ আছে ক্যানাডা ইউকে ইউই ইউরোপ এবং ইউরোপের অনেক কান্ট্রি আছে আমি সব স্ক্রিনে দেখা দিচ্ছি এই যতগুলো কান্ট্রি আছে এখান থেকে আপনারা ইজিলি পাঠিয়ে দিতে পারবেন ও আর আরেকটা জিনিস আপনি যদি ফার্স্ট টাইম ইউজার হয়ে থাকেন তাহলে আপনি এই কোডটা ব্যবহার করবেন NS10 তাহলে আপনি প্রথম ট্রান্সফারে পাবেন $10 অথবা €10 অথবা £10 অথবা আপনি আপনার কান্ট্রি থেকে যেখান থেকে আপনি পাঠাবেন সেই অনুযায়ী আপনি ক্রেডিটস পাবেন সো দেরি না করে নিচে ডেসক্রিপশন এবং কমেন্ট বক্স চেক করে নিন একটা লিংক দেওয়া আছে সেই লিংকে ক্লিক করে আপনি ট্যাপট্যাপ সেন্টার ডাউনলোড করে নিন এবং ট্রান্সফার করে ফেলুন আজই সো এনিওয়েজ ধরেন আমি থাকি সৌদি আরবে আমার সাথে আছে আমার রিসার্চার আর আমার ভিডিও এডিটর থাকে বাংলাদেশে এখন আমি ভিডিও এডিটরকে টাকা পাঠাবো ব্যাংকে গিয়ে শুনলাম যদি আমি 1,00,000 টাকা পাঠাই তাহলে শুল্ক এবং চার্জ সহ আমার খরচ যাবে ২০,০০০ টাকা মানে কথার কথা ধরেন যে আমার একটা এক্সট্রা চার্জেস লাগবে সো দ্যাট ইজ ভেরি স্যাড ফর মি এখন আমার রিসার্চার সে হচ্ছে একটা হুন্ডি এক্সপার্ট সে আমাকে বললো ভাই আপনি কোনো চাপ নিন না আপনি আজকেই টাকা পাঠান আজকে ডিরেক্টলি চলে যাবে টাকা আপনার এডিটরের কাছে আপনি শুধু আমাকে 1,05,000 টাকা দিবেন কত টাকা আমার বেঁচে গেল আমিও তো অনেক খুশি এদিকে আমার রিসার্চারও খুশি সেও ৫,০০০ টাকা লাভ করলো ওই টাকা থেকে আবার কমিশন হিসেবে যাবে ব্যাক চ্যানেলে সো সবাই খুশি স্যাড হইলে কে আমাদের দেশ কারণ এই ডলারগুলো কিন্তু দরকার ছিল আমাদের দেশে কিন্তু এই ডলার আর আমাদের দেশে ঢুকছে না আর এখানে ডলারটা পাচ্ছে কে ডলারটা পাচ্ছে আমার রিসার্চার
তার মানে এখানে আমাদের কান্ট্রির কোনো লাভই হচ্ছে না। ইউএস এর গবেষণা ভিত্তিক প্রতিষ্ঠান গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটির রিপোর্ট অনুযায়ী 2009 থেকে 2014 সাল পর্যন্ত বাংলাদেশ থেকে $4,965 কোটি পাচার হয়েছে। এই হিসাবে বছরে গড়ে $75,000 কোটি পাচার হয়। কিভাবে সেটা হয়? মেইনলি ওভার অ্যান্ড আন্ডার ইনভয়েসিং এর মাধ্যমে। এই কাজটা মেইনলি করে বড় বড় ব্যবসায়ীরা। ওভার ইনভয়েসিং হচ্ছে পণ্যের দাম বেশি দেখানো, আর আন্ডার ইনভয়েসিং হচ্ছে পণ্যের দাম কম দেখানো। আর যে এক্সট্রা টাকাটা কম বা বেশি হচ্ছে, এইটা যাচ্ছে হুন্ডির মাধ্যমে। সো সেই টাকায় সরকার কোনো ট্যাক্স বসাতে পারছে না। গবেষকদের দাবি, এই আন্ডার বা ওভার ইনভয়েসের মাধ্যমে টাকা পাচার একদমই সম্ভব না, যদি না মাঝে কোনো মিডিলম্যান থাকে প্লাস দুর্নীতি থাকে। সো বুঝতেই পারছেন যে সমস্যাটা কোথায়। প্লাস রিসেন্ট টাইমসে সরকারের নীতির কারণে ব্যাপারটা হিতে বিপরীত হয়েছে। এই বছর 15 জুন বিশ্বব্যাংকের একটা ব্লগে সাউথ এশিয়ার সিনিয়র ইকোনমিস্ট জো লিউশি লেখেন, রিজার্ভ ঠিক রাখার জন্য দক্ষিণ এশিয়ার অনেক দেশ বৈদেশিক মুদ্রা ব্যবহারের উপর নানা বিধিনিষেধ আরোপ করছে। এখন এইসব বিধিনিষেধের কারণে আমদানির ঋণপত্র বা এলসি খুলতে সমস্যা হয়। সো ছোট ছোট বিজনেসের জন্য হুন্ডি ছাড়া আসলে উপায় থাকে না। প্লাস এইসবের কারণে ব্যাংকের ডলারের রেটও বেড়ে যায়। এখানে তাহলে প্রশ্ন চলে আসে যে হুন্ডির ডিল যারা করতেছে তাদের কাছে এত কম রেটে ডলার কিভাবে আসে। খুব বেসিক একটা জিনিস বুঝতে হবে, ডিম্যান্ড এন্ড সাপ্লাই। সাপ্লাই ডিম্যান্ড কার্ভ ঠিক থাকলে দাম ঠিক থাকবে। আমাদের দেশের রিজার্ভ কমে যাওয়ায় দেশের ডলারের দাম বাড়ছে, কিন্তু যে হুন্ডির ডিল করতেছে তার কাছে কিন্তু কোনো দেশের স্পেসিফিক ডলারের রেট থাকছে না। তার ডলারের সোর্স হচ্ছে প্রবাসী বাঙালি, আর টাকার সোর্স হচ্ছে বাংলাদেশি মানুষ। সো দুই দিক থেকে সে কিন্তু পাচ্ছে একটা ইনফিনিট সোর্স, কোনো স্পেসিফিক রিজার্ভের সাথে সে কিন্তু কানেক্টেড না। সো সে যখন ডলারের রেট ঠিক করে, সে দেখে ওই মোমেন্টে তার কাছে ডলারের ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই কিরকম, সেটার বেসিসে নিজের জন্য একটা মোটা সোটা প্রফিট মার্জিন রেখে সে ডলারের রেটটা সেট করে। আর যেহেতু আমাদের দেশের টাকা ডলারের এগেন্সটে এটার ভ্যালু দিনে দিনে কমতেছে, সে আসলে এমনিতেই বেশি প্রফিট নিতে পারে, কারণ তার একটা কথাই সব কথার চেয়ে বড় লোভ। ব্যাংকে যা দিচ্ছে ভাই, আমি তো তার থেকে কমই দিচ্ছি। সো দেশের অর্থনীতি যত বেশি খারাপ হবে, হুন্ডি ব্যবসায়ীদের লাভ আরও তত বেশি। 2002 সালের জুলাই বাংলাদেশের সরকারি আর খোলা বাজারের ডলারের বিনিময়ে হারের পার্থক্য ছিল মাত্র 2%, কিন্তু আমদানিতে এলসি মার্জিনে 100% কর আরোপ করার এক মাসের মধ্যেই সে পার্থক্য বেড়ে যায় 12%। পরবর্তীতে রিসার্চে দেখা যায় সরকারি এবং খোলা বাজারের বিনিময় হার 1% বৃদ্ধি পেলে 3.6% প্রবাসী ব্যাংকিং চ্যানেল থেকে হুন্ডির বাজারে শিফট হয়। তার মানে এই এপিডেমিকটা থামাইতে হলে, বন্ধ করতে হলে সরকারি কিছু একটা করতে হবে। আর আরেকটা ব্যাপার কি, হুন্ডিতে টাকা পাঠানো খুব একটা ঝামেলা নাই। আর ওইদিকে আপনি যদি ব্যাংকের মাধ্যমে টাকা ট্রান্সফার করতে চান, তাহলে আপনাকে ওয়ার্কিং আওয়ারের মধ্যে যেতে হবে, তারপর আপনাকে অনেকগুলা পেপার ওয়ার্কস করতে হবে, যেখানে হুন্ডিতে এইসব কিছুই নাই। একটা ফোন কল দিবেন, বাস আপনার দেশে টাকা চলে গেছে, এবং পরিবারের বাইরেও কেউ জানতে পারবে না। একই সাথে হুন্ডি ব্যবসায়ীদের যে নেটওয়ার্ক, এইটা খুব যত্ন সহকারে একটা ট্রাস্টের ইমেজ ক্রিয়েট করেছে দেশে। ব্যাংকের এই সমস্যা, এই চার্জ আজকে আসবে না, কালকে কত রকমের কি দেওয়া লাগে, হুন্ডিতে কিন্তু কিছুই করা লাগে না। সো এই জিনিসটার সাথে টেক্কা দেওয়া খুবই কঠিন। জাস্ট ইমাজিন, আমাদের রিজার্ভে $22 বিলিয়ন এক্সট্রা থাকতো, ইনস্ট্যান্টলি আমাদের রিজার্ভ কতটা স্ট্রং হতে পারতো, ফিউয়েলের দাম কত কমে যেত। ইকোনমি ফল করছে, কথাটা বলাটা যত সোজা, এটার গভীরতা বোঝাটা ততটাই কঠিন। পাকা বাড়ি উঠছে ঠিক, কিন্তু সেই বাড়ির ইলেকট্রিসিটি কস্টের ভর্তুকি দিতে গিয়ে সরকারের জান বের হয়ে যাচ্ছে। পাকা রাস্তা হচ্ছে ঠিক, কিন্তু সেই রাস্তায় যে গাড়ি চলবে তার ফুয়েলের গলা কাটা দাম। শর্ট টার্মে দেশের 17 কোটি মানুষ লাভ খুঁজতে গিয়ে লং টার্মে দেশের ক্ষতি হয়ে যাচ্ছে। এখন এটার আটকানোর উপায় কি? মানি লন্ডারিং আইন অনুযায়ী কাগজপত্রবিহীন লেনদেনের দণ্ডনীয় অপরাধ, এর সাজা 12 বছর পর্যন্ত জেল বা সর্বোচ্চ 10 লাখ টাকা জরিমানা অথবা দুইটাই। প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই শাস্তি 20 লাখ টাকা জরিমানা বা নিবন্ধন বাতিল বা দুইটাই, কিন্তু আইন তো কেউ মানে না। সেকেন্ড আরেকটা উপায় হতে পারে, এটা প্রথম আলোর একটা রিপোর্টে বলা হয়েছে 2022 সালে, যে অগ্রিম আয়কর বা AIT এখন যেটা আছে,
সেটাই রাখা উচিত নাকি কাঁচামাল আমদানিতে শুল্ক ছাড় বন্ধ করে অগ্রিম আয়কর জিনিসটা বন্ধ করা উচিত? এইটা নিয়ে আসলে নীতি নির্ধারণী মহলে ডিসকাস করা উচিত, আমি কিছু না বলি। এরপর আরেকটা ইস্যু হচ্ছে বাংলাদেশের দেশি বাণিজ্যিক ব্যাংক আর বিদেশি ব্যাংকের ডলার রেট অনেক ডিফারেন্ট। যদিও বাংলাদেশ ব্যাংক ডেইলি ডলার রেট ঠিক করে দেয়, কিন্তু সেটা কেউ মানতে চায় না। কেন মানবে না? এই প্রশ্নের উত্তর হয়তো বা আছে, বাট এইটার পিছনে সাউন্ড লজিক নাই। একটা লজিক আছে যে বাংলাদেশ ব্যাংক টাকাটাকে অতি মূল্যায়ন করে, সেটার পিছনে প্রমাণ হিসেবে আরইইআর বা রিয়েল ইফেক্টিভ এক্সচেঞ্জ রেট এবং এনইইআর বা নমিনাল ইফেক্টিভ এক্সচেঞ্জ রেটের পার্থক্য আনা হয়। এটা একটা জটিল জিনিস, এর মধ্যে বেশি দূর না যায়। তবে যদি বাংলাদেশ ব্যাংক দেশে একটা ফিক্সড অ্যামাউন্ট এক্সচেঞ্জ রেট আনতে পারে, সেটা কিছুটা হলেও হুন্ডির সমস্যা দূর করতে পারে। প্লাস এখন আবার 2.5% ইনসেন্টিভও আছে। তবে অনেকে আবার লুপ হোল পাইছে এই 2.5% ইনসেন্টিভে। দেশ থেকে কালো টাকা বাইরে নিয়ে গিয়ে আস্তে আস্তে এই ইনসেন্টিভের মধ্য দিয়ে দেশে আনলে কালো টাকাও সাদা হচ্ছে, আবার 2.5% ইনসেন্টিভও পাচ্ছে।